খুলনা চার আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সহসভাপতি আব্দুস সালাম মোর্শেদের দখলে থাকা গুলশানের বাড়িটি যে সরকারের পরিত্যক্ত সম্পত্তি এটা স্বীকৃত এ মন্তব্য করেছেন হাইকোর্ট। বুধবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার এ মন্তব্য করেন। বুধবার সালাম মোর্শেদের বাড়ি নিয়ে রায় ঘোষণার দিন ধার্য ছিল, কিন্তু সালাম মোর্শেদের আইনজীবী প্রবীর নিয়োগের অসুস্থতার কারণে রায় ঘোষণার দিন পেছানোর আবেদন করা হলে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার জন্য আগামী 18 মার্চ দিন ধার্য করেন। এ সময় সালাম মোর্শেদের আইনজীবীদের উদ্দেশ্যে হাইকোর্ট বলেন, দুদক সহ অন্যান্য সংস্থার তদন্ত রিপোর্টে এটা প্রমাণিত সালাম মোর্শেদের গুলশানের বাড়ি সরকারের পরিত্যক্ত সম্পত্তি। গত 3 মার্চ এ মামলার শুনানি শেষ হয়। জেতার সম্ভাবনা একেবারেই নাই, তখন একটু লম্বা করার চেষ্টা করেন যে আচ্ছা পরিস্থিতিটা বদলায় কিনা, দেশের পরিস্থিতি বদলায় কিনা। আর নাইলে আপনি চিন্তা করতে পারেন যে দুদক এই রিপোর্ট দিতে কত সময় নিছে। দুদক তো সময় নিছেই, নিয়ে লাস্টে বলছে কি সবাই দায়ী, তবে যিনি বাসায় থাকেন, বাসা দখল করে যিনি আসেন তিনি দায়ী না। দুদকের মন আর সালাম মুর্শিদি সাহেবের মন দুইটাই অনেক সরল। সালাম মুর্শিদি সাহেবের পক্ষে এসে আদালতে সময় চেয়েছেন, আদালত বলেছেন যে আসলে এখন সময়টার কী দরকার, কারণ এইটা তো প্রমাণিত যে এইটা অ্যাবান্ডন প্রপার্টি।